করব সকাল বন্ধুরা, এখন বাজে গিয়ে দেখি দাঁড়াও, এখন বাজে গিয়ে 8:30। আর আজকের ভিডিওটা এখনই স্টার্ট করলাম এখন থেকে। আর এখন আমি বানাচ্ছি এই দেখো পরোটা। তো আমি কিন্তু ত্রিকোণ পরোটা করতে পারি না, অনেকে জানো তোমরা, তো গোল পরোটা করছি আর সঙ্গে আলুর তরকারি থাকবে। চলো, এটা হয়ে গেছে, দাঁড়াও এই যে। আর এখানেও দেখো অনেকগুলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে পাক্কা 9:00। তো টিফিন বানানো শেষ হলো, টিফিনে আজকে বানিয়েছি পরোটা, গোল গোল পরোটা, আর বানিয়েছি আলুর তরকারি। আর বাসি কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম খুব তাড়াহুড়ো করেছে। আর আজকে উঠতে উঠতে রোদ উঠে গেছিলো, 7:30 বাজে গেছে, রোদ উঠে গেছে ভীষণ পরিমাণে। তো চলো, যাই হোক, নতুন বন্ধু হয়েছে বলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে নতুন নতুন ভিডিও দেখা যায় না। তো চলো, আজকে আমি সারাদিন কী করবো, কী রান্না করবো, কোথায় যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো। এই যে আজকে সকালের জল খাবার পরোটা আলুর তরকারি, তো খিদে পেয়েছে, খাবো। তোমার দাদাভাই জানি না কোথায় গেছে, আর ও কিছু বলেও যায় না, তো আমি আগে খেয়ে নেবো। আর মেয়ের খাওয়া হয়ে গেছে। আলুর তরকারিতে ঝাল হয়েছে গো, কিন্তু পরোটাটা ভীষণ নরম হয়েছে, ময়দার সঙ্গে অল্প একটু আটা দিয়েছিলাম। রান্না করার জল হারি কত বাবা, বলো বলো তাড়াতাড়ি বলো। তো চলো, মেয়েকে এখন পড়তে বসিয়েছি আর নামতা মুখস্ত করছে, বারোর ঘরে নামতা না 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 12 12 12 12 3 12 3 36 12 4 4 36 12 4 4। তো মেয়ে এখন বায়না করছে, চকোজ খাবে, তো এর জন্য দুধটাই দেখো গরম করে নিই। দুধটা সকালবেলায় তোমাদের দাদাভাই নিয়ে রেখেছিল, মেয়েকে পড়ানো হয়ে গেল, মেয়েকে পড়তে বসিয়েছিলাম নামতা মুখস্থ করতে। তো চলো, এ না 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 না, ওঠো ওঠো ওঠো, একটু ঠান্ডা হোক, খুব গরম হয়ে আছে, যাও এখান থেকে আমি টিভি দেখতে। এখন বাজে গিয়ে 10:45, দেখো বেরিয়েছি বাজারে মাছ আনতে, রুই মাছ। শুধু মাছ নেবো আর কিছু নেবো না, কারণ ফুলকপি আছে, তোমার দাদাভাইকে ভুলে গেছি, মানে বলতে ভুলে গেছি যে মাছ আনতে হবে, তো ফুলকপি কালকে রাতে কেটে রেখেছি। তো চলো, শুধু মাছ নেবো আর কিছু নেবো না, মেয়ে বাড়িতে একাই আছে টিভি দেখছে, মেয়েকে রেখে এলাম, মেয়েকে নিয়ে আসেনি। বাজার করতে যাচ্ছি, মাছ আনতে যাচ্ছি, কি করছেন? চলো এই রাস্তা দিয়ে যাই। চলো, এই যে মাছের বাজারে চলে এসেছি, মাছ নেবো। আর মাছের মধ্যে আছে অনেকগুলোই আছে না, কাতলা মাছ বাজারে আছে না, কাতলা মাছ কাতলা শেষ হয়ে গেছে, আছে বড় না। আচ্ছা দাও, রুই মাছ দাও আমাকে। চলো, স্নান পুজো হয়ে গেছে, বাজার থেকে চলে এসে স্নান পুজো করে নিয়েছি। আর এখনো অল্প অল্প ঠান্ডা আছে, তো ক্রিম মাখতে হবে, নালে মুখটা না কীরকম চরচর চরচর করছে। একটা নতুন নাইটি বার করলাম, কারণ একটা নাইটি আমি ফেলে রেখে এসেছি, খয়েরি কালার, যেটা আমি রিসেন্ট বার করেছিলাম, রিসেন্ট বলতে যেটা নতুন ছিল, তো ওটা দিদির বাড়িতে বিয়ে দেখেছিলাম, ফেলে এসেছি, তো নাইটি লাগবে। এই যে এই নাইটিটা বার করলাম,
তো এই নাইটিটা এখন কাটাতে হবে, সেলাই করতে হবে। এই যে আমারই দোকানের, এই যে আর একটা লেগিংস আমারই দোকানের ছিল, পিঙ্ক কালারের লেগিংসটা, একটা মেয়ের জন্য মাস্ক বার করলাম, আর এই যে সেট ব্রা প্যান্টের সেট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো, টমেটোটা লাস্টে দিলাম, না হলে আবার ই হয়ে যাবে, ভাতের মধ্যে মিশে যাবে। আর এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, এই যে রুই মাছ কপিস হয়েছে, 1 2 3 4 5 পিস। এই রুই মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, এই দেখো। আর ওই টমেটো সেদ্ধ করবো, টমেটো আর একটু আলু দেওয়া আছে, তো চলো ঝটফট রান্না বান্না করে নিই। আর এই যে আমার রুই মাছ, আর এখন এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। আর এখানে আছে 5 পিস রুই মাছ, আর আমাদের এখানে রুই মাছের কিলো হচ্ছে 250 টাকা, কাটা 250, আর গোটা মাথা সমেত নিলে পরে দাম হচ্ছে গিয়ে 200 টাকা। তো আমি যে মাছটা নিয়েছি ওটা 250 টাকা কিলো নিয়েছে, যেহেতু আমি মাথা নিইনি এর জন্য। চলো কড়াইয়ের মধ্যে আমি দেখো তেল দিয়ে দিয়েছি, তেল গরম করে ছেড়ে দিয়েছি মাছের পিসগুলো। মাছের পিসগুলো বেশ দারুণ দেখতেও ভালো লাগছে, আর খেতেও খুব ভালো ছিল। আর আজকে কি হয়েছে, কড়াইয়ের মধ্যে না আমি তেলটা বেশি দিয়ে ফেলেছি, মাছ ভাজার জন্য তেলটা আমি অনেকটাই বেশি দিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, যাই হোক মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, এই যে। আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করছি আজকে আমি। তো চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব মাছগুলো তুলে নিই। এই যে মাছ ভাজাগুলো আমি সব তুলে নিয়েছি, তো ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করেছি। পরে আমি আর এক্সট্রা তেল ইউজ করে, দেখো মাছ ভাজার পরেও কত তেল আছে দেখছো। তো ফুলকপি আলু ভাজার পরেও কিন্তু আরও তেল ছিল, তো ওই তেলের মধ্যেই আবার মশলাটা কষিয়ে নিয়ে আমি রান্না করেছি, আর এক্সট্রা আলাদা করে তেল দিইনি। তো মাছ ভাজার তেলে আমার পুরো রান্নাটা হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেল, প্রায় ফুটবে, খুব ঘন করবো না, পাতলাই হবে। 5 পিস মাছ ছিল, এখন দেখছো 4 পিস, 1 পিস কিন্তু মেয়ে আমি দুজনে খেয়ে নিয়েছি। মেয়ের জন্য ভাঙলা মাছটা, কিন্তু মেয়ে আর খেতে চাইলো না, আমাকে অর্ধেক খেতে হলো, মেয়ে অর্ধেক খেয়েছে। ঝোল রান্না হয়ে গেছে, আর মেয়েকে খাওয়াবো, আমিও খেয়ে নেবো। তোমার দাদা ভাই আসতে দেরি করে, অনেক দেরি করে, আর যে টমেটো আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, চলো মেয়েকে খাওয়া। এই জমি ভাত, ফোনের ই কমাও, ভলিউম কমাও, ফোনে বলছি। জমির ভাত, মেয়ে আবার সবজি খেতে চায় না জানো, এই এক জ্বালা। সবজি খেতে চাইবে না, ধনে পাতা খেতে চাইবে না। আরে এই যো আমার ভাত, তো চলো খেতে বসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে গিয়ে 1:30, সন্ধ্যা পুজো তো অনেক আগে দেওয়া হয়ে গেছে। তো সেই দুপুরবেলায় সেই লাঞ্চ করার টাইমে, মানে দুপুরে খাবার খাবার টাইমে ক্যামেরাটা অন করছিলাম, মানে এখন অন করলাম। তো আজকে আজকে কিন্তু ভীষণ খুশি আমি, একটু অন্যরকম খুশি, মানে সব দিন থেকে আজকে একটু বেশি খুশি, কারণ আজকে আমার 10,000 পরিবার পূর্ণ হয়েছে, কালকে রাতেই হয়ে গেছে। তো কালকে আমি রাতে কমিউনিটি পোস্ট দিনে সকালবেলায় দিয়ে দিয়েছি অলরেডি, অনেকে জেনে গেছো। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে অনেক 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 ভালোবাসা, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, এইভাবে আমাকে ভালোবেসে যেও। আজকে আমার পরিবার হচ্ছে গিয়ে 10,000, মানে 10K। তো চলো আজকে তো 10,000 আমার পরিবার পূর্ণ হয়েছে, আমার ফ্যামিলি, তো ছোট্ট করে সেলিব্রেশন হবে। তো চলো তোমাদের দেখাই। আর এই হচ্ছে গিয়ে আমার কেক, কেকটা যদিও অনেকটাই ছোট, আর এই কেকটা হচ্ছে বাবুজি কেক, কেউ কিন্তু হেসো না। আর বাবুজি কেককে তো মানে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, তো ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন অনেক খেয়েছি। এই যে ছোট্ট কেক আনা হয়েছে, আর কেকটা হচ্ছে গিয়ে এই যে দেখাচ্ছি, বাবুজি কেক, এই যে। তো এই ছোট্ট কেক দিয়েই মানে 10K সেলিব্রেশন, কেউ নেই, মা আর মেয়ে দুজনে মিলে। চলো এখন কেক কাটা হবে। তুমি আগে খাবো, আমাকে খাওয়াতে হয় না, ওই যে আগে ক্যামেরাম্যানকে খাওয়ালাম, এবার খাবো আমি। ওর জন্য একটু রেখে দেবে।
অনেক অনেক সাপোর্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তুলবে দিলাম, তুলটা খুলে দিয়ে কি অবস্থা করছে দেখো। কেকটাকে রেড কালারে পুরোটা সাজিয়ে দিলেই তো ভালো হয়ে যেত, এটা হয়ে যেত। আই খুব হয়েছে তাই না? হলো তো সেলিব্রেশন, ছোটই হোক আর বড়ই হোক মজা তো করছি, আনন্দ তো করছি, কেক তো খাচ্ছি তাই না? তো রাতে কিন্তু আমার 10K ই হয়ে গেছিলো, পূর্ণ হয়ে গেছিলো রাতে। তো রাতে আর কমিউনিটি পোস্ট দিনই সকালবেলায় দিয়েছি, অনেকে জানে দেখেছে। তো সেটা যাই হোক, তোমরা সব সময় এইভাবে পাশে থেকো, ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি তো কেকটাকে খেয়ে নি, মেয়ে কেক খেতে ব্যস্ত। দেখো আমার বাবুজিকে ভালো লাগবে। আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।